এরা নাকি সব ভদ্রলোক ওকে নুরা এমন সব ভদ্রলোকে ওটাকে সারা জীবন বাপের মুখ দেখতে দিলে না এক কথায় এক কাপড়টাকে দূর করে দিলে তারপর আজ সেই বউকে রাস্তায় এক হাট লোকের মাঝখানে দশ কথা শোনাতে এরা নাকি ঘরের বউয়ের মান সম্মান নিয়ে কথা বলে এখন সব গেল কোথায় মান সম্মানের কথা বাপরে বাপ বলি তোমার বাসনগুলো মাজা হলো নাকি সারা সকাল তোমার এই বকবকা নিতেই পেট ভরাতে হবে চত্বর মাছি মাছি আমার বাসন মাজার জন্য তো তোমাদের সব কাজ আটকে যাচ্ছে কিনা অথচ তোমাদের জন্য সে মানুষটা মরতে বসছিল চালালে দেখছি বুঝে যাব ছাড় না বাপু জানিসই তো ওর ওই এক ব্যাম শুধু শুধু কথায় আবার কথা বাড়বে তাই বলে সারা সকাল ওর এই বকবকানি হজম করতে হবে কানের পোকা তো একেবারে নাড়িয়ে দিলে ভেবে দেখো একবার সে মানুষটা কত অপমান শুনেছে কত দুঃখ পেয়েছে ভালো মানুষের কপালে ভগবান কখনো ভালো লিখে রাখে না বুঝতো মানুষটা চলে গেলে তারপরে বুঝতো এরা আবার কি বুঝতো এদের তো পরানি নেই দয়া মায়া মমতা কিচ্ছু নেই কি হয়েছেটা কি এত কথা কি সে তোমার আমার ঘরে কপালে মাথা আছে যে তোমাদের সংসার দোকানে কথা কইব সব কথা কইলে তো আবার অশান্তি বাধবে এদিকে শোনো না একবার বলি তোমাদের মেজ বউয়ের খবর কি গা শোনো না এই শুরু হলো বসাক্ষরে কি যে আনন্দ পায় পরের বাড়ির হাড়ির খবরে কে জানে বলে না নেই কাজ তো খই ভাজ শেষ দিক দিক আজকে মুখটা ছেঁচ শেষ দিকে তো চেনে না দেবে না যখন মুখের উপর দরজাটা বন্ধ করে বেশ বেশ হবে বলি ভালো কাল অত রাতে ডাক্তারে ছিল কেন ডাক্তার মানে কাল রাতে তো দেখলু তোমার বড় ভাসু দৌড়লো তারপর ডাক্তার নিয়ে ফিরলো তারপর এই বাড়িতে যে ছুটোছুটি চলছে তা তো বুঝতেই পারছিল এরাতে ঘুমোয় না অন্যের বাড়িতে কি হচ্ছে না ঘটছে তাই দেখার জন্য জেগে বসে থাকে তোমরা আমাদের নিজের লোক মনে করো না কি আর করা আমরা তো বাপু চিরটাকাল এটাই দেখেছি বেপতে আপতে পাড়া পড়শি আত্মীয় স্বজনের বাড়া হয় আমি আমি তো পলুর বাপকে বললুম যাও একবার গিয়ে দেখে এসো না কি আবার বেপদ আপদ ঘটল তিনি বাপু বললেন না ডাকলে যাওয়াটা ভালো দেখায় না হ্যাঁ গা ও সেজবু তোমাদের মেজবুয়ের হয়েছিলটা কি ঘিরমি টিরমি খেয়েছিল নাকি তেমন কিছু না তো অত রাতে ডাক্তার আসে নাকি অন্য কোনো কেলেঙ্কারি বলে ঘরে কাজ কাজকর্ম নেই নাকি হ্যাঁ সকাল সকাল পরে ঘরে এসে উকি চুকি শুরু করেছ এত হাড়ির খবর জেনে তোমার কি কাজ হবে হ্যাঁ
অশান্তি হয়েছে তাই শরীর দেয়নি তাই ডাক্তার এইছিল ব্যাস হয়ে গেল তা না সূর্য উঠতে না উঠতে একবারে গুজ গুজ ফুসফুসানি শুরু হয়ে গেছে পড়া বসে দেখাচ্ছে দরজা না করে উঠলে উঠছে কই আমরা কি তোমাকে শুতে দেখেছি তোমার ছেলে ছেলের বউ তোমার থেকে ভিন্ন থাকে কেন আহ হরিদাসী শুনে রাখো আমাদের ঘরের বউ তোমাদের মুখে নুড়ো জেলে ভালো আছে ভালো থাকবে সব দরদ দেখাতে আসছে দত্তিতে চলে যায় নইলে বাড়ি গিয়ে খবর করতে আসার লোকের তো আবার অভাব নেই মানে বউটা বললো বাঁচলো কিছুই দেখানো হবেই তো এমনটাই তো হবে পাড়া শুধু ঢিঢি পড়ে যাবে জনে জনে এসে জিজ্ঞাসা করবে কি হয়েছিল গো কি হয়েছিল গো নাও জবাব দাও তাদের লোক সমাজে মুখ দেখাবার জোর রইল না রিনা বাড়ির বউ আপিনকে আত্মহত্যা করতে গেছে ভদ্রলোকের বাড়িতে এমন ঘটনা কেউ কখনো শুনেছে কে যদি বলো যত বাড়ির বউ গলায় দড়ি দেয় বিষ খায় সবই ভদ্র ঘরেই হয় আমাদের মতো ছোট লোকদের এসবের প্রয়োজন পড়ে না বলি তোমার ব্যাটার বইয়ের এমন দশা হলো কেন হ্যাঁ তোমরাই তো করলে কথা নেই বার্তা নেই তাকে তাড়িয়ে দিলে তোমাদের রকম সকম দেখে তো মনে হচ্ছে বউটা পথে বসে মরলেই হয়তো তোমাদের প্রাণ জুড়ত যা মুখে আসছে তাই বলছিস না লাই পেয়ে পেয়ে একবার মাথায় উঠে বসেছিস আর একটা কথা কইবো তো মুখে মুড়ো জেলে দাও হ্যাঁ খালি কথা কথা আর কথা হরিদাসীটার এমন বাড়াবাড়ি মুখ না এই বিদ্যাবতী বউকে নিয়ে তো সারা জীবন জ্বলে পুড়ে মরছি এখন জুটেছেন আবার ইনি দুপাতা নেকা পড়া শিখে মেয়ে মানুষ যদি সৃষ্টি ছাড়া বেহায়া হয় এটা আগে জানলে ওই মেয়েকে আমি কখনো ঘরে তুলতাম না ওই যে কথা আছে না মেয়ে মানুষের বিদ্যার জেদ থাকলে সংসার সংসার থাকে অংশ হয়ে যায় আমার তাই হয়েছে দাঁড়া দাঁড়া হ্যাঁ রে বলছি আজকে তো না বেরোলেই পারতিস ওই মেজবোর কাছে ঘরে একটু থাকতিস না আমি থেকে কী করি আমি ডাক্তার আরে বলছি শোন শোন আরে কথা বলি তোকে ওই মেজবোকে একটু নাটক নভেল একটু কম পড়তে বলতো ওই ওই ওইগুলো থেকে কিন্তু যত বিপত্তি হচ্ছে বুঝলি তুই একটুখানি সেটা কি আর আমার হাতে আমি কি জানি এই নাটক নভেল এসব কোথা থেকে জোটাই হোক যদি জানতাম তোরা গুছিয়ে দিতাম আর এখন যদি নিজে থেকে বলতে যাই আরেক অনর্থ হবে ও তুই বুঝছিস না সব নাটক নভেল বেশি পড়লে না মাথার বিকার হয় দেখ এই নাটক নভেলে যাদের কথা লেখা থাকে তারা কি আর আমাদের মতন ঘরে ছাপোষা মানুষ তাদের কথা ভাবলে তাদের মতন করে চললে আমাদের সংসার চলে বল আমি এই কথাগুলো তোমাদের মেজবউকে কি বলবো সে আমার কথা শুনবে কোনো কালে সে আমার কথা শুনেছে শোনাবি তাকে বুঝিয়ে বলবি তুইও তো মাথা মোটার মতন কাজ করিস
কি দরকারটা ছিল? তার সবচেয়ে বেশি ব্যথাখানার জায়গাটাতে ঘা দেওয়া কি দরকারটা ছিল বল? আমাকে সাফাই যাইতে আসিস, সাফাই আমার কাছে গাইতে আসিস। মার মানের যদি এতই তোর একবারে মাথা ব্যথা, তাহলে মার মানখানা তুই এভাবে ডোবালি কেন? আমি তুই ডোবালি না? তুই জানিস না তোর শ্বশুরবাড়ির সঙ্গে এবারে সম্পর্ক কি? তা এত কিছু জেনেও তাকে তুই একদড়ি বলে এতদিন গালাগাল করিস না, তাহলে সেই একদড়ি মানুষটাকে এই একখানা দৌড় থেকে বার করে কি পৌরুষটা তুই দেখালি? বর্দা আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি তো ওদিক পানে যাবে, আমার এদিকে কাজ আছে, চললো। আরে এই যে বাবা দেখো কাণ্ড, সকাল থেকে তোমার কথাই তো ভাবছিলুম। আমার একটু তাড়াতাড়ি আছে। ও তার ডাক্তারের কাছে যাচ্ছ বুঝি? কেন আমাকে কি দেখে রুগী মনে হচ্ছে? রোগ ভোগ হোক তোমার সত্তরের বালাই ষাট। তা তোমার স্ত্রী কেমন আছেন? তার আবার কি হল? দেখো কাণ্ড, আচ্ছা খুড়োর কাছে গোপন করার কি আছে? কাল রাতে যে ডাক্তার বদলি এসেছিল তা কি আর আমি জানি নে। ভিড়মি খেয়েছিল তাই ডাক্তার এসেছে। ভিড়মি? তা বউয়ের মির্গি আছে নাকি? তা এতকাল তো কিচ্ছুটি টের পাইনি। দেখো বাবা ভিড়মি খুব জটিল রোগ, এ আবার পাগলামির দিকে যায়। আমি যাই। হ্যাঁ এ যাবে তো বটেই, যাবে তো বটেই। তা বউ হঠাৎ ভিড়মি খেলো কেন? এ ঠিক কি ঘটেছিল আমায় বলো তো। সে আমি কি করে জানবো, সে ডাক্তার জানে। হ্যাঁ ডাক্তার তো জানবেই বাবা, ডাক্তার তো জানবেই। তবে ওই কানাঘুষো যেটা শুনছিলুম সেটা তাহলে ঠিক নয়, কি বলো? কি শুনছিলে? এই আর কি, তোমার পরিবার নাকি আত্মহত্যা করতে গেছিলেন। থামো তুমি, কথা কইতে লজ্জা করে না তোমার? আর করে কি হবে বলো? এখন বুঝলুম এ যাত্রায় মরিনি, বেঁচে থাকাটাই আমার ভবিষ্যব্য। আমি মনে জানি ও হায় লজ্জার পর্ব করলে আর বেঁচে থাকতে পারবো না। সংসারে দোকান কাটা হয়ে বেঁচে থাকতে হবে। মুখে বাক্যি শেষ নেই না? শেষ করতে তো চেয়েছিলুম গো, পারলুম কই। তোমাকে কিছুতেই বাদে না মেজো গো, কিচ্ছুতে বাদে না। কেন কেন এমনটা ঘটাতে গেলে তুমি? ছুটছে
তো ছুটছে। তোমার মুখ কানে যে ভালো করে দেখতে পাচ্ছি না। শুয়ে থাকো, ডাক্তার তোমাকে শুয়ে থাকতে বলেছে। ভাই পড়ি একটু উঠে বসিয়ে দাও না, আজকে শুয়ে থাকতে পারি না। কারোর কোনো কথা কখনো শুনবে না না। একটু আস্তে দেখবে না বলছ, মরণও হয় না তোমার। শাদি কি আর বর্তা বলেছে, ওই বস্তা বস্তার নাটক নোবেল পড়ে তোমার মাথাটাই গেছে খারাপ হয়ে, ওখান থেকে তুমি এসব কথা শিখেছো। তো কথা শিখেছি, এইটুকু শিখিনি ঠিক কতখানটা আফিম খেলে তার ধাসটা মনে হয় মুক্তি হয়। সে বুঝি নাটক নভেল পড়ে শেখা যায় না। আমি চলি মেজুব, তোমার এই আজে বাজে কথা শোনার সময় আমার নেই। চলে যাবে, এমন করো না মেজুব, এমন করো না। তুমি আমার কথা একবার ভাবো। বয়ে নিয়ে বেরিয়েও আমি যদি মরার কথা না ভেবে বাঁচতে পারি, তুমি মরতে যাবে কেন? চাপা আর ভানু কালুর কথা ভেবেও কি তোমার বাঁচতে ইচ্ছে করে না? নিজের তোমার নিজের সন্তান, তাই কিছুটা খুঁজে সত্যিকে ওরা